সার্কুলার স্ট্রোকে আমরা আঙুলগুলোকে কাজে লাগাবো, অর্থাৎ আমার এই যে যে দুটো আঙুল আছে সেই দুটো কানের পাশে রাখবো এবং এই চারটে আঙুল আমি সার্কুলার মোশনে পুরো মাথায় কিন্তু ঘোরাতে থাকবো। তো এক্ষেত্রে দেখো আমার পুরো আঙুলগুলো কিন্তু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেকওভার। তোমাদের আমি আজকে বিউটি পার্লার কোর্সের সেকেন্ড পার্ট অর্থাৎ ফার্স্ট ক্লাসের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি, যেখানে আমি তোমাদের হেড মাসাজ বা অয়েল মাসাজ সম্পর্কে জানাবো এবং পুরো ভিডিওটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো। আগের দিন আমি ফার্স্ট পার্টটা দিয়েছিলাম, সেখানে আমি তোমাদেরকে থিওরি প্রোভাইড করেছিলাম এবং থিওরিতে কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিয়েছিলাম। আজকে কিন্তু আমি তোমাদের প্র্যাকটিক্যালটা দেখাবো, তো তোমরা প্র্যাকটিক্যালটা চলো দেখতে থাকো এবং বুঝে নাও যে হেড মাসাজ বা অয়েল মাসাজটা ঠিক কীভাবে করতে হবে। আর যদি তোমরা ফার্স্ট পার্টটা না দেখে থাকো তাহলে আগে ফার্স্ট পার্টটা গিয়ে দেখে এসো এবং তারপরে কিন্তু সেকেন্ড পার্টটা দেখো, নাহলে কিন্তু তোমরা সেকেন্ড পার্টটা কিছুই বুঝতে পারবে না। তো তোমরা আগে ফার্স্ট পার্টটা দেখে এসো, তারপরে কিন্তু সেকেন্ড পার্টটা দেখো, কারণ আমি কিন্তু তোমাদের এই কোর্সটা প্রত্যেকটা কিন্তু পার্ট ওয়াইজ তোমাদের কাছে নিয়ে আসবো। তো চলো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে। অয়েল মাসাজ করার জন্য এখানে আমাদের প্রথমেই যেটা লাগছে সেটা হলো একটা তেল। আমি এখানে কেওক্যারপিনের অলিভ অয়েল নিয়ে নিয়েছি। তোমরা যদি চাও যে অন্য কোনো তেল নেবে তাহলে কিন্তু সেটাও ব্যবহার করে নিতে পারো, যেমন তোমরা নারকেল তেল ব্যবহার করতে পারো বা জোজোবা অয়েল ব্যবহার করতে পারো বা বিভিন্ন ধরনের তেল কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারো। এরপরে আমি ব্যবহার করব একটা ই ক্যাপসুল বা ফেশিয়াল অয়েল, যেটা কিন্তু আমি অয়েলের মধ্যে ব্যবহার করে নেব। আমি এখানে একটা পাত্রে গরম জল নিয়ে নিয়েছি, যেটাকে আমরা বলে থাকি ডবল বয়েল প্রসেসে গরম করা। তো আমরা তেলটাকে কিন্তু ডবল বয়েল প্রসেসে গরম করে নেব। তো তার জন্য কিন্তু আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত্রে গরম জল করে নিয়েছি। তারপরে আমার যতটা পরিমাণ তেল লাগবে সেই তেলটা কিন্তু আমি আরেকটা পাত্রে ঢেলে নিয়েছি এবং সেই পাত্রটা আমি এবার এই জলের মধ্যে কিন্তু দিয়ে দেব, তাহলে কিন্তু তেলটা গরম হয়ে যাবে। এটাকে বলা হয় ডবল বয়েল প্রসেস। তো তোমরা কিন্তু এখানে জলটাকে পাত্রে গরম করে নিতে পারো বা হিটারও ইউজ করতে পারো। এবার আমি এই তেলটার মধ্যে এই ক্যাপসুলটাকে আমি কেটে নিয়েছি এবং সেটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো একটা ক্যাপসুল দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমি একটা ক্যাপসুল দিয়ে নিলাম। কারোর যদি খুব লম্বা চুল হয় সেক্ষেত্রে কিন্তু সে দুটো ক্যাপসুলও ব্যবহার করতে পারে। এবার এই তেলটাকে আমরা কিভাবে ইউজ করব চলো সেটা দেখে নেওয়া যাক। অয়েলটাকে অ্যাপ্লাই করার আগে আমাদের প্রথমে এরকম একটা বড় দাঁতের চিরুনি নিয়ে নিতে হবে এবং সেই চিরুনিটা দিয়ে কিন্তু আমাদের চুলের জট মুক্ত করতে হবে, কারণ অয়েল অ্যাপ্লাই করার পরে কিন্তু আমরা চুলে চিরুনি ইউজ করতে পারবো না। সেই কারণে অয়েল অ্যাপ্লাইয়ের আগে আমাদের কিন্তু চুলের জটটাকে মুক্ত করে নিতে হবে, কারণ আমরা যখন অয়েল অ্যাপ্লাই করব এবং তারপরে যদি আমরা চিরুনি ইউজ করি অর্থাৎ চুলকে আঁচড়াই তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে চুল ওঠে। সেই কারণে অয়েল অ্যাপ্লাইয়ের পরে কখনোই কিন্তু চিরুনি ইউজ করতে নেই। তো সেই কারণে কিন্তু আমরা অয়েল অ্যাপ্লাইয়ের আগে ক্লায়েন্টের চুলের জটটাকে সম্পূর্ণভাবে ছাড়িয়ে নেব। জট ছাড়ানোর পরে আমরা এরকম একটা চিরুনি ইউজ করব, এই চিরুনিটাকে বলা হয় ট্যালকম চিরুনি। তো এরকম চিরুনি তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে অর্থাৎ যে কোনো কসমেটিক্স বা জুয়েলারির দোকানে পেয়ে যাবে, খুব বেশি দাম নয়, 10 টাকা দাম নেবে। তো তোমরা এই চিরুনিটাকে কিন্তু ইউজ করতে পারো অয়েল মাসাজ বা হেড মাসাজের ক্ষেত্রে। এই চিরুনিটাকে বলা হয় ট্যালকম চিরুনি। এবার এই চিরুনিটার সাহায্যে আমরা সেকশন করে নেব। আমাদের তিনটে পার্টে সেকশন করতে হয়। আমরা প্রথমে
চুলের মাঝ বরাবর সেকশনটাকে করে নাও। চুলের মাঝ বরাবর সেকশনটাকে করে নিলাম। এবার আমরা যে জায়গাটায় সেকশন করব সেটা হলো কানের পেছন দিক থেকে আমরা একটা সেকশন কিন্তু করে নেব। তো দেখো আমি কানের পেছন দিকে অর্থাৎ এই পজিশনে কিন্তু সেকশনটাকে করে নিয়েছি। সেম ভাবে আমরা উল্টো দিকেও কিন্তু সেকশন করে নেব। তো আমি কিন্তু সেম ভাবে উল্টো দিকেও সেকশনটাকে করে নিয়েছি। এবার আমরা এই যে সেকশনটা করে নিলাম এই সেকশনে অয়েল অ্যাপ্লাই করব। এখানে যে গরম করা তেলটা রেখেছিলাম সেখানে একটা তুলোর সাহায্যে আমরা অয়েলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আবার এই ট্যালকম চিরুনির সাহায্যে আবার তার পাশে সেকশন করব এবং অয়েল অ্যাপ্লাই করে নেব। সেম ভাবে আবার সেকশন করব। এবং অয়েল অ্যাপ্লাই করে নেব। এইভাবে কিন্তু আমরা পুরো মাথাতেই সেকশন করে করে অয়েলটাকে অ্যাপ্লাই করে নেব। চুলে অয়েল অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমরা এবার ম্যাসাজ বা স্ট্রোকের দিকে চলে যাব। প্রথম আমাদের যে স্ট্রোকটা ছিল সেটা হলো সার্কুলার স্ট্রোক। সার্কুলার স্ট্রোকে আমরা আঙুলগুলোকে কাজে লাগাবো, অর্থাৎ আমার এই যে দুটো আঙুল আছে সেই দুটো কানের পাশে রাখবো এবং এই চারটে আঙুল আমি সার্কুলার মোশনে পুরো মাথায় কিন্তু ঘোরাতে থাকবো। তো এক্ষেত্রে দেখো আমার পুরো আঙুলগুলো কিন্তু রাউন্ড ওয়াইজ ঘুরছে। এভাবে কিন্তু আমি গোটা মাথাতে দিয়ে দেব এবং 3 থেকে 4 মিনিট ধরে এই ম্যাসাজটাকে আমি করতে থাকব। এই ম্যাসাজের মাধ্যমে কিন্তু ক্লায়েন্ট খুবই আরাম পায়। এরপরে আমাদের যে ম্যাসাজটা আছে সেটা হলো ক্রস ফিঙ্গার স্ট্রোক, অর্থাৎ এইটাতে আমাদের হাতটা ক্রস হতে থাকবে। তো আমি ঠিক এইভাবে হাতটাকে কিন্তু ক্রস করতে থাকবো। এই ম্যাসাজটাও কিন্তু আমরা 3 থেকে 4 মিনিট ধরে দিতে থাকবো। এরপরে আমাদের যে ম্যাসাজটা আছে সেটা হলো প্রিচিং। এই ম্যাসাজে আমরা হাতের তালুকে ইউজ করব, অর্থাৎ আমাদের হাতটা ঠিক এরকম ভাবে রেখে আমরা মাথায় কিন্তু প্রেস দিতে থাকবো। এই ম্যাসাজটা করলে ক্লায়েন্টের যদি মাইগ্রেনের প্রবলেম বা মাথা ব্যথা থাকে তাহলে কিন্তু সেটা দূর হয়ে যায়। এই ম্যাসাজটাও আমরা 3 থেকে 4 মিনিট ধরে দিতে থাকব। এরপরে আমাদের যে ম্যাসাজটা আছে সেটা হলো ফ্রিকশন। এই ম্যাসাজে আমরা হাতের আঙুলগুলোকে মাথায় ঘষে দেব, অর্থাৎ যে তেলটাকে আমরা ইউজ করলাম সেটা ভালোভাবে স্ক্যাল্পের সাথে মিশিয়ে দেব। তো প্রত্যেকটা সেকশন ধরে ধরেই কিন্তু এটা আমাদেরকে করতে হবে।
এই মাসাজটাও আমরা 3 থেকে 4 মিনিট ধরে ক্লায়েন্টকে দিয়ে দেব। এরপরে আমাদের যে মাসাজটা আছে সেটা হলো নিডিং। এই মাসাজটা আমরা মাথার যে জায়গায় করব, অর্থাৎ খুব অল্প জায়গা নিয়ে এটা আমাদেরকে করতে হয়। অর্থাৎ চুলটাকে আমরা এরকম রাউন্ড করে ধরব আর একটু করে প্রেস দেব যাতে তার আরাম লাগে। তো এই মাসাজটাও কিন্তু আমরা 3 থেকে 4 মিনিট ধরে ক্লায়েন্টের মাথায় দিয়ে দেব। পুরো মাথাতেই কিন্তু আমাদের প্রত্যেকটা মাসাজ অ্যাপ্লাই করতে হবে। আমি কিন্তু তোমাদের আগের ভিডিওতে মাসাজগুলোর নাম এবং বিবরণ অনেকটাই বলে দিয়েছিলাম এবং আজকে আমি তোমাদেরকে সেটাই প্র্যাকটিক্যালে দেখালাম। তো আশা করছি তোমরা মাসাজগুলো সম্পূর্ণ বুঝতে পেরেছো। তো অয়েল অ্যাপ্লাই এবং মাসাজ হয়ে যাওয়ার পরে আমরা এবার চুলে হিট দিয়ে নেব, অর্থাৎ চুলটাকে একটু গরম ভাব দেব। তো সেটাকে আমরা কিভাবে দেব চলো সেটাই দেখে নেওয়া। আমরা এরকম একটা হ্যাট ক্যাপ কিন্তু ব্যবহার করতে পারি, যেটার সাহায্যে আমাদের মাথায় একটা গরম ভাব কিন্তু পাবে। তো তোমরা এটা অনলাইন থেকে পারচেস করে নিতে পারো বা দোকান থেকেও পারচেস করে নিতে পারো। আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি। আমি তোমরা যদি চাও আমি কিন্তু এটার লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে নেব, তোমরা সেখান থেকে গিয়ে কিনে নিতে পারো। তো হ্যাট ক্যাপটাকে দেব এবং এখানে কিন্তু আমাদের কমানো বাড়ানো অন অফ করা প্রত্যেকটার সিস্টেম রয়েছে। তো এটা হচ্ছে অফ, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে লার্জ। অর্থাৎ আমরা কিন্তু খুব বেশি জোরেও দিতে পারি, আবার মিডিয়ামেও রাখতে পারি, আর এটা হচ্ছে অফ। তো এটাতে প্রত্যেকটা জিনিস কিন্তু দেওয়া রয়েছে, তো তোমরা এটাকে খুব ভালোভাবে কিন্তু ইউজ করে নিতে পারো। তো এবার আমি এটাকে অন করে দিলাম এবং এটাকে আমি 10 থেকে 15 মিনিট ওর মাথায় রাখবো এবং যখন সে চুলের ভাবটা নেওয়া হয়ে যাবে 10 থেকে 15 মিনিট পরে, তখন কিন্তু এটাকে আমি সরিয়ে দেব এবং তার 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে কিন্তু তোমরা শ্যাম্পু করে নিতে পারো বা তোমরা পরের দিনও কিন্তু শ্যাম্পুটা করে নিতে পারো। কিন্তু যাদের অয়েলি চুল তারা কিন্তু তাড়াতাড়ি শ্যাম্পুটা করে নেওয়ার চেষ্টা। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে সরিয়ে দেব এবং আমাদের কিন্তু সম্পূর্ণ অয়েল মাসাজ বা হেড মাসাজ হয়ে গেছে। এরপরে যদি কোনো ক্লায়েন্ট চায় যে সে বাড়ি চলে যাবে, তাহলে তুমি তাকে সেভাবেই ছেড়ে দিতে পারো। বা কোনো ক্লায়েন্ট যদি চায় যে অয়েল অ্যাপ্লাই করার পরে সে শ্যাম্পু করে তারপরে যাবে, সেটাও কিন্তু তুমি করে দিতে পারো। এবার আমি তোমাদেরকে বলি এই যে যে অয়েল মাসাজ বা হেড মাসাজটা আছে এটাতে ঠিক কত টাকা নেওয়া হয়। এটাতে তুমি 100 থেকে 150 টাকা নিতে পারো বা 200 টাকা পর্যন্ত কিন্তু নিতে পারো এই অয়েল মাসাজ বা হেড মাসাজের জন্য। তো আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি যেহেতু তোমাদের পার্লার ম্যানেজমেন্ট কোর্স করাচ্ছি, তো সেক্ষেত্রে আমি কোন জিনিসের কেমন প্রাইস তোমরা নিতে পারো সেটাও কিন্তু আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেব। তো তোমরা অয়েল মাসাজ বা হেড মাসাজে কিন্তু তোমরা 100 থেকে 150 বা 200 টাকাও কিন্তু নিতে পারো। তো আমাদের সম্পূর্ণ হেড মাসাজটা কিন্তু হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর যদি বুঝতে না পারো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে টিপে দিও। আবার আমি তোমাদের কাছে নেক্সট দিন অন্য একটা ক্লাস নিয়ে চলে আসবো এবং তোমরা যদি এর ফার্স্ট পার্টটা না দেখে থাকো, অর্থাৎ অয়েল মাসাজের ফার্স্ট পার্ট না দেখে থাকো, তাহলে কিন্তু তোমরা সেকেন্ড পার্টটা কিছুই বুঝতে পারবে না। কারণ আমি কিন্তু ফার্স্ট পার্টে তোমাদের সমস্ত জিনিস বলে দিয়েছি যে তোমরা কোন চুলে, অর্থাৎ কী ধরনের চুলে তোমরা কীরকমভাবে অয়েল অ্যাপ্লাই করবে সমস্তটা কিন্তু তোমাদের ফার্স্ট পার্টে বলে দেওয়া আছে।
তো তোমরা অবশ্যই গিয়ে ফার্স্ট পার্টটাকে দেখে নিও। আমি ফার্স্ট পার্টটা ডেসক্রিপশন বক্সে লিংক কিন্তু দিয়ে দেব, তো তোমরা ফার্স্ট পার্টটা অবশ্যই দেখে নিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে টিপে দিও, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আসবে অর্থাৎ পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেগুলো তোমরা সব থেকে আগে দেখে নিতে পারো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তো চলো টাটা।